লাঠিচার্জ করে সিপিএম এবং কংগ্রেসে বেলঘরিয়া থানা ঘেরাও কর্মসূচি তুলে দিল পুলিশ। এদিন সকালে কামারহাজিতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ তুলে দেয় তৃণমূল কর্মীরা। তারা বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে ধাওয়া করে সরিয়ে দেয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে। আর সেই ঘটনায় বেলঘরিয়া থানার পুলিশের সামনে ঘটে। এদিন সন্ধ্যায় পুলিশের নীরব দর্শক হয়ে থাকার ভূমিকার সমালোচনা করে সিপিএম এবং কংগ্রেস বেলঘরিয়া থানা ঘেরাও করে। নেতৃত্বে ছিলেন কামারহাটি সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। এদিন বেলঘরিয়া থানার সামনে কংগ্রেস এবং সিপিএম কর্মীরা পথ অবরোধ করতে গেলে বেলঘরিয়া থানার পুলিশ কংগ্রেস এবং সিপিএম কর্মীদের ওপর লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আহত হয়েছেন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। Let's go, Charlie!